সাইজ নেওয়া হলো, কিন্তু ডকুমেন্টটা যদি এরকম হয় যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়েছে কিনা, বা আমি অনেক কাজ করে ফেলার পরে মনে হলো যে আমার ডকুমেন্ট সাইজটা আসলে রং ডকুমেন্ট সাইজ, তখন আমরা কি করব, কিভাবে ফিক্স আপ করব সেটা আজকে দেখব। রং ডকুমেন্ট সাইজ যদি হয়ে যায়, ডকুমেন্ট সাইজ মডিফিকেশন করা লাগবে বা মডিফিকেশন করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে দুইটা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে, একটা হলো ইমেজ সাইজ আর একটা হলো ক্যানভাস সাইজ। ইমেজ সাইজ এক জিনিস, ক্যানভাস সাইজ আরেক জিনিস, দুইটা ডিফারেন্স, দুইটা একই রকম জিনিস না। ইমেজ যেই কাজটা করে যে একটা ইটসেলফ ইমেজ, আপনি একটা ইমেজ খুললেন, সিম্পলি একটা ইমেজ ওপেন করলেন, সেই ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, জেপিজি হোক, পিএনজি হোক, পিএইচডি ছাড়া যে কোনো ফরম্যাটে আছে। এবং সেই ইমেজটা যদি আপনি পুরোটাই বড় করেন বা ছোট করেন, পুরো ইমেজটা জুড়ে বড় হবে ছোট হবে, সেক্ষেত্রে রেজুলেশনের যে প্রবলেমটা হয়, জেনারেশন যে লস হয় সেই জিনিসটা হবে। কিন্তু ক্যানভাস সাইজ যেই কাজটা করে সেটা হলো মূলত যে আপনার যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে বড় ছোট করবে, অরিজিনাল জিনিসটা ঠিক মতো রেখে। আমরা দুইটা ডিফারেন্সটা একটু দেখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা মনে করেন এই ছবিটা নিয়েছি, এই ছবিটা সাইজ কত আছে আমরা ইনিশিয়ালি জানি না, তাই না? এখন ইমেজ সাইজটা জানতে হলে আপনি কোথায় যাবেন? ইমেজ সাইজ জানতে হলে ইমেজ মেনুতে যাবেন, গিয়ে ইমেজ সাইজে যখন ক্লিক করবেন তখন এটার ইনফরমেশন দেখাবে আপনাকে যে ইমেজ সাইজটা কত আছে, এটার রেজুলেশন কত আছে। আমরা নর্মালি কি হয়, এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো করেছি, নতুন একটা ডকুমেন্ট নেওয়ার পরে তার ইনফরমেশন জানার অপশনটা আমরা এখনো জানিনি, তাই না? তাহলে এখন আজকে আমরা এই জিনিসটাই জানবো যে একটা ডকুমেন্ট সাইজ নেওয়ার পরে আমি কত ডকুমেন্ট সাইজটা নিয়েছি, আমি কীভাবে ইনফরমেশন পাবো। সেই ক্ষেত্রে যেতে হবে ইমেজ সাইজে। ইমেজ সাইজে গেলে আপনাকে এখানে অপশনগুলো দেখাচ্ছে, যে অপশনগুলো ইনিশিয়ালি নেওয়ার সময় আপনি পাবেন সেই জিনিসগুলো এখানেও আছে। পিক্সেল দিলে আপনি দেখতে পাচ্ছেন কত পিক্সেল বাই কত পিক্সেল আছে এবং রেজুলেশন কত আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। যদি ইমেজের সাইজটা ছোট করতে হয় তাহলে আপনি এখান থেকেই ছোট করবেন। মনে করেন এটা 2560 আছে, আমি এত চাচ্ছি না, এটা আমি 1600 চাচ্ছি। তাহলে এখানে একটা জিনিস অপশন দেখেন যে একটা লিঙ্ক করা আছে, লিঙ্কটা থাকার কারণে সে প্রপোর্শন অনুযায়ী এটার সাথে এটা ছোট করে দিচ্ছে। যখন এটা 1600 ছিল তখন এটা 2560, যখন নাকি আমি এটা 1500 করছি এটা 938 করে দিচ্ছে। তার মানে হলো রেশিও ঠিক রাখছে। যদি আমরা এই রেশিওটা তুলে দিই তখন কি হবে, ইমেজ সাইজের যে প্রপোর্শন আছে, আমি যদি এটা মনে করেন 200 করি তাহলে কি হচ্ছে, প্রপোর্শন থাকছে না। তার মানে ফটোশপে আসলে সবসময় আমরা যেটা করবো ইমেজের প্রপোর্শন ঠিক রাখবো, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, লিঙ্কটা রাখতে হবে। লিঙ্ক রেখে যখন আমরা কাজ করবো তাহলে আমাদের প্রপোর্শন অনুযায়ী থাকবে। রেজুলেশন একটা বিষয় আছে, রেজুলেশন অনেক সময় হয় যে আমরা ওয়েবের জন্য যখন কাজ করবো রেজুলেশন থাকবে 72। এর কারণটা কি, মনে করেন আপনি এই ইমেজটা 300 রেজুলেশন আছে, এটা যদি আপনি ওয়েবের জন্য সেভ করেন এই ফরম্যাটটা চলে যাবে 72-তে। যদি আপনি 300 জেপিজির মধ্যে রাখতে চান তাহলে আপনাকে ডিফারেন্ট ওয়েতে সেভ করতে হবে। সেটা কন্ডিশনাল, আপনি যদি সেভ এজ দেন, সেভ এজ দিয়ে যদি আপনি এখান থেকে জেপিজি সিলেক্ট করেন তাহলে এটা ইমেজ 300 রেজুলেশন রাখা সম্ভব। আদারওয়াইজ আপনি যদি স্পেশালি ওয়েবের জন্য সেভ করেন, সেভ ফর ওয়েব, এখানে একটা কথা আছে সেভ ফর ওয়েব, তখন রেজুলেশনটাকে অটোমেটিকলি সে চেঞ্জ করে 72 করে দেবে। আপনি যখনই এটা সেভ করবেন এই ইমেজটা পাবেন 72 রেজুলেশনে। এর কারণটা কি, যুক্তিসঙ্গত একটা প্রশ্ন আসে না? ওয়েব যেটা রিড করে, ওয়েব সবসময় চায় যে লাইট, যাতে লোডিংটা অনেক ফাস্ট হয়, ইজি হয়, এই জন্য ওরা সবসময় প্রেফার করে 72 রেজুলেশন। এটা হলো ওয়েবের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। সব কিছুরই যেমন একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে, যখন আপনি প্রিন্টিংয়ের জন্য যাবেন তখন মিনিমাম 200 থেকে 300 রেজুলেশন নিয়ে আপনি কাজ করবেন, যখন ওয়েবের জন্য যাবেন 72। কেন? কারণ এটা হলো ওয়েবের জন্য প্রিন্সিপাল, এটা হলো ওয়েবের জন্য স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে 72 দিয়ে কাজ করবেন ওয়েবের জন্য। তাহলে এই ইমেজের সাইজটা যদি আমরা ছোট বড় করি তাহলে আমরা এখান থেকে উঠতে পারছি। তখন কি হচ্ছে কন্ডিশনটা, আমরা যদি এটাকে 1000-এ নিয়ে যাই পুরো ইমেজটা কিন্তু ছোট হচ্ছে। আবার যদি ইমেজটাকে আমরা বড় করি ইমেজ সাইজ থেকে, এটা মনে করেন 2560 ছিল, তাহলে পুরো ইমেজটাই কিন্তু বড় হচ্ছে। এখানে কিন্তু রেজুলেশন কিছুটা লস হয়েছে, দেখেন ঘোলাটে হয়েছে, কারণ এটা একবার ছোট করা হয়েছে আবার বড় করা হয়েছে, জেনারেশন লস যেটাকে বলে, এই লসটা হয়েছে। কিন্তু যদি আমরা চাই যে ইমেজটা এখানে যা ছিল আমার ইমেজ ঠিক থাকবে কিন্তু ক্যানভাস এরিয়াটা বড় হবে, সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে যেটা হবে, ক্যানভাসে যখন আমরা যাব, ক্যানভাসে গেলে কিছু অপশন আছে, হ্যাঁ, এটাকে অ্যাঙ্কর বলে। এই অ্যাঙ্করগুলো দিয়ে আসলে দিক নির্দেশনা করছে যে আপনার ইনক্রিজ যেটা হবে এটা কোন দিকে হবে। আপনি এখন দেখছেন যে চারিদিকে অ্যাঙ্করগুলো দেওয়া আছে, তার মানে আপনাকে নির্দেশ করে দিচ্ছে নিচে উপরে ডানে বামে সব জায়গায় বড় হবে।
যদি আপনি শুধু উপরে বড় করতে চান তাহলে কি করবেন, অথবা আপনি শুধু নিচের দিকে বড় করতে চান তখন কি করবেন? সেক্ষেত্রে ওয়েটা হলো যে আমরা হাইট বাড়াবো, 1600 আছে এটাকে 2000 করব। এখন 2000টা কোন দিকে হবে? আমি যদি মাঝখানে সিলেক্ট রাখি তখন কি হবে, উপরে এবং নিচে দুই দিকেই বড় হবে। যদি আমি নিচের দিকে সিলেক্ট রাখি, অ্যারোটা দিয়ে আপনাকে বোঝাচ্ছে শুধু উপরের দিকে বড় হবে। যদি আমি উপর দিকে সিলেক্ট রাখি তাহলে অ্যারো দিয়ে বোঝাচ্ছে নিচের দিকে বড় হবে। তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন দিকে অ্যারোটা রেখেছেন, সেই অনুযায়ী সে ছোট বড় হবে। যদি আমরা এখন নিচের দিকে বড় করি তাহলে দেখেন 2000 লিখে যদি ওকে করি, আমার ইনক্রিজ সাইজটা শুধু নিচের দিকে হয়েছে, উপরে কিন্তু হয়নি। ঠিক এরকমভাবে আমরা যদি লেফট এবং রাইট দুই সাইডেই করি, এখানে মনে করেন আমি 3000 করতে চাই, তাহলে যদি আমি লেফটে চাই তাহলে আমি রাইটে সিলেক্ট রাখবো, মানে আমার টিক মার্কটা বা সিলেকশনটা আমার ডান পাশে থাকবে। যদি আমি রাইটে করতে চাই তাহলে লেফট সাইডে থাকবে। যখন লেফট সাইডে রেখে আমি ডান সাইডে বাড়াতে চাই তাহলে যদি ওকে করি দেখেন শুধু রাইট সাইডই বেড়েছে। আর যদি এরকম হয় আমি উপরে নিচে ডানে বামে দুই দিকেই বাড়াতে চাই, তখন আমরা কি করব? এটা হবে 3000, এটা হবে 2000। এখন আমাদের কি হবে বলেন তো? যেখানে আছে এখানেই থাকবে, সেন্টারেই থাকবে। তাহলে কি হবে, দুই পাশে বাড়বে, উপরে নিচে বাড়বে। আমরা যদি ওকে করে দেখি আসলে হয় কিনা, হয়েছে। এখন দেখেন ইমেজ সাইজটা কিন্তু বড় হয়নি, ইমেজ সাইজ যতটুকু ছিল ওই সাইজটাই আছে, কিন্তু ক্যানভাস এরিয়াটা বড় হয়েছে। তার মানে ক্যানভাস সাইজ আর ইমেজ সাইজের ডিফারেন্সটা কি বুঝাতে পেরেছে মোটামুটি? আমরা এর আগে যেটা দেখেছি যে আমরা ফ্রি ট্রান্সফর্ম করতে পারি, ফ্রি ট্রান্সফর্ম করার ক্ষেত্রে যে কন্ডিশন সেটা ছিল আমাকে লেয়ার থাকতে হবে, লেয়ার ছাড়া আসলে সে কাজ করবে না। আর এখানে এখন আমরা যেটা দেখবো সেটা হলো ইমেজ নিয়ে কাজ করবে। ইমেজ যখন থাকবে, মনে করেন এখানে আমার আরও কিছু আইটেম আছে, অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো কাজ আছে, সবগুলো সহ সব জিনিস সহ, তার মানে পুরো ক্যানভাসটা সহ যদি আমি রোটেট করতে চাই তাহলে করবো এখান থেকে। যদি আমরা ক্লক ওয়াইজ কাউন্টার ক্লক ওয়াইজ করতে চাই এখান থেকে করতে পারবো। দেখেন যত আইটেম আছে সব কিছু সহ সে রোটেট হয়ে যাবে। আর আগে যখন আমরা দেখেছি তখন ছিল বিষয়টা, যদি আমরা কোনো একটা জিনিসকে চেঞ্জ করতে চাই, রোটেট করতে চাই, হোয়াট এভার যেটাই করতে চাই, সেক্ষেত্রে একটা লেয়ারকে শুধু করতে পারবো। পার্থক্যটা বোঝাতে পেরেছে? একটা করবে হলো লেয়ারকে, আর একটা করবে পুরো ডকুমেন্টকে। আচ্ছা, এখানে বাকিগুলো সব একই রকম, একই কাজ করবে, একটা স্পেশালিটি আছে, সেটা আরবিট্রারি। এটার কাজটা কি? এটা হলো মূলত, মনে করেন আপনি এখন ব্যাকগ্রাউন্ডে আছেন, অনেক সময় ছবি তোলার পর এরকম হয় না, ছবিটা একটু বাঁকা হয়। আমরা একটু সিলেক্ট করে এটাকে ঘুরিয়ে নিই দেখানোর জন্যে। মনে করেন আপনি একটা ছবি তুলেছেন, ছবিটা একটু বাঁকা আছে, অথবা স্ক্যান করেছেন ছবিটা এরকম বাঁকা আছে, তখন আপনি কীভাবে ফিক্স আপ করবেন? এই জিনিসটা ফিক্স আপ করার জন্য যেটা করতে হবে, এখানে একটা স্কেল টুল আছে, রুলার টুল আছে, রুলারটায় যাবেন। রুলারে যাওয়ার পরে আপনি যেটা স্ট্রেট করবেন, সোজা করবেন, আপনি হরিজেন্টালও করতে পারেন অথবা ভার্টিক্যালও করতে পারেন, কোনো সমস্যা নেই। এইটা সিম্পলি মাথাতে মাথায় ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলেই এটা তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পরে যদি মনে হয় না আমার এখানে আসলে প্রিসাইজ হয়নি, পারফেক্ট পারফেক্ট হয়নি, এটাকে ধরে আবার সরাতে পারেন, পারফেক্ট করতে পারেন, দুইটা মাথা চেক করে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে পারফেক্ট হয়েছে কিনা। দুইটা যখন সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি ইমেজ মেনু থেকে, ইমেজ রোটেশন থেকে আরবিট্রারিতে ক্লিক করবেন। আরবিট্রারিতে ক্লিক করার পরে আপনাকে কিছুই সিলেক্ট করতে হবে না, ক্লক ওয়াইজ হবে না কাউন্টার ক্লক ওয়াইজ হবে, কারণ হলো অ্যাডোবি ফটোশপ আপনাকে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিবে যে আপনি কোন দিকে ঘুরাবেন। আপনি সিম্পলি ওকে করবেন, দেখবেন ছবিটাকে স্ট্রেট করে দিয়েছে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যদি ছবিটা কাছাকাছি হয় অথবা দেখা গেলো এইখান থেকে শুরু হয়েছে, তখন ক্যানভাসটা একটু বড় হয়ে যেতে পারে। এটা নিয়ে অরির হওয়ার কিছু নেই, ট্রাই করে। কালার কারেকশনের জন্য দুইটা অপশন আছে, আপনারা যদি ইমেজ মেনুতে যান, ইমেজ মেনুতে গিয়ে দেখেন অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্টে গেলে এখানে যতগুলো বিষয় আছে সবগুলো আসলে কালার নিয়ে কাজ করে। এখন এইখানকার বেশিরভাগ জিনিস, মানে মোস্ট অফ দ্য জিনিস আপনি ডিফারেন্ট একটা জায়গায় পাবেন। লেয়ারের ক্লাস আমরা বলেছিলাম যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে একটা বিষয় আছে। এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যখন ক্লিক করবেন ওগুলোর মোস্ট অফ দ্য জিনিসগুলো এখানে শো করছে, তার মানে হলো বেশিরভাগ জিনিসই এখানে ইমপ্লিমেন্ট করা যায়। এখন পার্থক্যটা কি? একই জিনিস দুই জায়গায় থাকার কারণটা কি? তাই না, কোনো একটা লজিক তো বসে থাকা উচিত, না হলে আসলে থাকা উচিত না। আমি আপনাদের জাস্ট একটা কাজ করে দেখাই, তাহলে বুঝবেন পার্থক্যটা কি। মনে করেন হিউ অ্যান্ড স্যাচুরেশন, যেটা আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা একটু দেখিয়েছিলাম সিলেকশন টুলের, এটা আনার জন্য আমরা ইমেজ মেনুতে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে কন্ট্রোল ইউ দিলে আসবে হিউ অ্যান্ড স্যাচুরেশন। এটার ডিটেলসটা যদি বলি, এখানে যেটা আছে প্রথম হলো হিউ নিয়ে কাজ করে, মানে হলো কালার মোড নিয়ে কাজ করে,
স্যাচুরেশন মানে হলো কালারে ঘনত্ব নিয়ে কাজ করে, লাইটনেস লাইটনেস মানে হলো কি পরিমাণ লাইট থাকবে কি থাকবে না সেটা নিয়ে কাজ করে। হিউটনে আমরা যদি দেখি যে ডিফারেন্ট কালার হচ্ছে ছবির বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধরনের কালারকে সে পরিবর্তন করে দিচ্ছে। আর ওইটারে যদি কালারের ঘনত্ব আমরা বাড়াতে চাই তাহলে দেখেন কালারের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর যদি কমাতে চাই স্যাচুরেশন মানে হলো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, স্যাচুরেট হয়ে যাবে, কালার থাকবে না, কালার লেস হয়ে যাবে। আর লাইটেনিং এর যে বিষয়টা আছে, যদি আমরা কালার বাড়াতে থাকি এক সময় হোয়াইট হয়ে যাবে, আর যদি কালার কমাতে থাকি ডার্ক হতে হতে এক সময় অন্ধকার হয়ে যাবে। এ নিয়ে কাজ করে অনেক সময় ছবিতে এই জিনিসগুলো প্রয়োজন হয় যে আমরা লাইট বাড়াবো বা কমাবো, যেটা এক্সপোজের কিছুটা কাজ করে, এক্সপোজ টাইপের কাজ করে। আচ্ছা, এখন মনে করেন এই ছবিটাতে আমরা একটা ফিল্টার ইউজ করলাম, করে ওকে করে দিয়েছি। এখন যদি ছবিটা আমরা সেভ করি, সেভ করার পরে ওপেন করি, তাহলে কি কালারটা আগের মতো অবস্থায় নেওয়া সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। কিন্তু এই কাজটা যদি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করি, মনে করেন এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, যেটা লেয়ারের নিচে আছে মাঝামাঝি জায়গায়, বাম পাশে তিনটা, ডান পাশে তিনটা আছে, মাঝখানে আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে গেলে আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশন পাবেন। হিউ অ্যান্ড স্যাচুরেশনে যখন যাবেন প্রপার্টিসটা আলাদা করে আসবে, এরকম করে আলাদা বের হয়ে আসবে প্রপার্টিসটা। এবং এখানে যেটা হবে ওই লেয়ারটার উপরে, যে লেয়ারটা আপনি ইমপ্লিমেন্ট করতে চান তার উপরেই এরকম মাস্কিং এর মতো একটা অপশন পাবেন। এখানে গিয়েও যদি আপনি কালার চেঞ্জ করেন, মনে করেন কালার চেঞ্জ করলেন, চেঞ্জ করার পরে প্রপার্টিসটা ক্লোজ করে দিলেন। এখন যদি ফাইলটাকে আমরা সেভ করি, ফর টেস্টিং পারপাস সেভ করলাম, ক্লোজ করলাম, আবার যদি ওপেন করি তাহলে কি হয়? এই ইফেক্টটা যদি এখন মনে হয় যে আমরা চাই না, সিম্পলি চোখটা যদি বন্ধ করে দেই আগের জায়গায় চলে আসছে। তার মানে হলো কি যে আমার একটা ছবি, অরিজিনাল ছবিটা অরিজিনালের মতো রেখে যদি কালার মডিফিকেশন করতে চাই, এবং যখন যে কালার, এখন মনে করেন একটি গ্রিনিশ ভাব আসছে, এটা হলো একটা কন্ট্রোলার, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি প্রপার্টিসটা আবার পেয়ে যাবো। এখন মনে করুন আমরা গ্রিনিশটা আমরা একটু রেডিস দিব বা ভায়োলেট টাইপের দিব, সেটা করা যাবে, যখন ইচ্ছা তখনই মডিফিকেশন করতে পারবেন। আবার এখানে আরও একটা মজার বিষয় আছে, সেটা হলো এই যে মাস্কিং করা আছে, অটোমেটিক আপনি মাস্কিং দিচ্ছে। যদি চান যে আমি এই লোকটার চেহারাটা চেঞ্জ করবো, এড করবো না, তখন আমরা কি করব? মাস্কিং এর বিষয়টা তো মনে আছে আমাদের, এখানে ব্ল্যাক আছে, এখানে হোয়াইট আছে, তাহলে আমরা যদি ব্রাশ দিয়ে একে ঢেকে দিই তাহলে কি দাঁড়াবে? এ আসলে আউট অফ কালার, অরিজিনাল যে কালার ছিল সেই কালারে আমরা ফিরে পেতে পারি। দেখেন এখানে ব্ল্যাক হয়ে গেছে, তার মানে একটার ভিতরে দুইটা অপশন আছে, তার মানে এটা সুযোগ সুবিধা। কিন্তু এখন আপনি বলতে পারেন যে এটা তো সবচেয়ে বেস্ট অপশন, তাইলে আমাদের এটা কেন আমরা ইউজ করব, দরকারটা কি, প্রয়োজনটা কি, কেন আমরা এটা ইউজ করব? এটা লজিক আছে। লজিকটা হলো আপনি যখন লেয়ার নিচ্ছেন আসলে সে একটা জায়গা দখল করছে, আপনি যত অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে থাকবেন তত ফাইলের সাইজ ভারী হতে থাকবে। আমরা যখন একটা ডিজাইন করি, একটা ইউআই ডিজাইন, আপনারা অলরেডি দেখেছেন যেহেতু একটা ছোট পার্ট করেছেন কতগুলো লেয়ার হয়, পুরো ল্যান্ডিং পেজটা যদি আপনারা ডিজাইন করেন কতগুলো লেয়ার হবে? যখন 2000 3000 5000 লেয়ার হয় তখন ফাইলের সাইজ কিন্তু অনেক ভারী হয়, আপনি মুভ করতে অনেক কষ্ট হবে, আপনি মুভ করতে পারবেন না। তখন যদি আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার অনেক বেশি নেন তখন ফাইলের সাইজ আরও ভারী হয়ে যাবে। তো যখন মনে হবে না আমি এই কাজটা শেষ, বা আমি এই কাজটাতে একবারই ইমপ্লিমেন্ট করলে হয়ে যাচ্ছে, তখন আপনি ডিরেক্টলি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিতে পারেন, তাহলে আর এই প্রবলেমটা করবে না, বুঝেছেন? যার কারণে দুই জায়গায় দুইটা অপশন দেওয়া আছে যে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। মনে করেন ছোট একটা ফাইল নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার রাখলে কোনো সমস্যা নেই, অথবা যদি আপনার মেশিন অনেক হাই কনফিগারেশন হয় আপনি সবগুলোই নিয়ে কাজ করেন, কোনো প্রবলেম নেই। বিষয়টা ক্লিয়ার না? আপনাকে ডিফারেন্সটা একটু ট্রাই করে দেখবেন। আমরা ইমেজ মেনুতে যদি যাই, এখানে দেখেন প্রথমে আছে ব্রাইটনেস কন্ট্রাস্ট, আমি সবগুলো বিষয় দেখব দেখাবো না, যেগুলো ডিফল্ট আছে আপনারা দেখে নেবেন, আর যেগুলো কমপ্লেক্সিটি আছে, যেগুলোতে দেখানোর মতো কিছু বিষয় আছে সেই জিনিসগুলো আমরা দেখাবো। যেমন ব্রাইটনেস, এই ছবিটা যদি আমরা ব্রাইটনেস ইনক্রিজ করি, মানে এখন ছবিটা যা আছে আমরা ব্রাইটনেস ইনক্রিজ করছি, এখন যে সমস্যাটা হচ্ছে যে হোয়াইটের এরিয়াটা এবং ব্ল্যাকের যে বিষয়টা আছে এখানে কিছুটা ফেড হয়ে যাচ্ছে। যদি ফেড থেকে আপনি বাঁচাতে চান, ছবিটা যদি আরেকটু স্মার্ট করতে চান, তাহলে যেটা করতে হবে ব্রাইটনেসের সাথে সাথে কন্ট্রাস্টটাকে ইনক্রিজ করতে হবে। আপনি কন্ট্রাস্ট যদি ইনক্রিজ করেন ছবিটাতে পারফেকশন আসবে। দেখেন যদি এটা জিরো থাকে, যদি খুব একটা ইমপ্লিমেন্ট করছে না এখানে,
আপনি যদি ডার্ক এরিয়া দিকে খেয়াল করেন, ডার্ক এরিয়াগুলো আরেকটু ব্ল্যাক হচ্ছে, তার মানে একটা ছবির যে এরিয়াগুলো থাকে সেগুলোর কিছু পরিস্থিতি আমরা একটু পরে দিব, তার আগে কাজগুলো একটু করে নেই। মানে ব্রাইটনেসের সাথে সাথে যদি আপনি কন্ট্রাস্টটা ইনক্রিজ করেন তাহলে দেখবেন যে ডিপনেস এবং ব্রাইটনেস দুইটা কন্ট্রাস্ট তৈরি হবে এবং ছবিটা সুন্দর লাগবে, আদারওয়াইজ সুন্দর লাগবে না। অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যদি লেভেলে যাই, দেখেন লেভেল এখানে যদি যাই, যাওয়ার পরে তিনটা এরিয়া আছে, তিনটা ইনপুট এরিয়া আছে। আপনারা যদি খেয়াল করেন তিনটা স্লাইডার আছে, তিনটা স্লাইডারে তিনটা কালার দেওয়া আছে। লেফট সাইডে কালারটা ডার্ক আছে স্লাইডারের, ডান পাশেটা দেখেন হোয়াইট আছে, মাঝখানটা দেখেন মাঝামাঝি আছে, একটু গ্রে আছে। তার মানে তিনটা দিয়ে তারা তিনটা পয়েন্টকে বোঝাতে যাচ্ছে যে একটা ইমেজের তুমি যখন স্লাইডারগুলো সরাবা তখন কী কাজ করবে, কোনটা কী কাজ করবে। যদি আমরা ডান পাশেরটা সরাই তাহলে কী হবে, এই ছবির হাইলাইট এরিয়াটা বাড়বে। এটা কমানোর কোনো অপশন নাই, এটা শুধু বাড়ানো যাবে। দেখেন আমরা যখন বাড়াচ্ছি হাইলাইটেড এরিয়া যেখানে আপনার সাদা ছিল এটা আরও সাদা হচ্ছে, তার মানে হলো হাইলাইটের এরিয়াটা ইনক্রিজ করতে পারছে, ম্যাক্সিমাম ইনক্রিজ করা যাচ্ছে শুধু হাইলাইট। এটা কিন্তু শ্যাডো নিয়ে কাজ করছে ওভারঅল, কারণ হাইলাইটের সাথে শ্যাডোর কিছুটা রিলেশন আছে। এটাকে যদি আমরা জিরো করে রাখি, এখন বাম পাশে যেটা আছে এই শ্যাডোর কন্ডিশন একই রকম, শ্যাডোটা মানে বাড়ানো যাবে কিন্তু কমানোর কোনো অপশন নাই। আমরা যদি বাড়াই দেখেন ডিপ এরিয়াগুলো যেগুলো ডিপ ছিল সেগুলো আরও ডিপ হচ্ছে, তার মানে শ্যাডো বাড়ানো যাচ্ছে, হাইলাইট বাড়ানো যাচ্ছে। মিড টোনটা আসলে মাঝামাঝি, তো যার কারণে সে দুইটাই করতে পারে, সে কমাতেও পারে বাড়াতেও পারে। যদি আমরা এটাকে কমাই তাহলে কী হয় দেখেন, কালারের পরিমাণটা পুরোপুরি পুরো ইমেজের মিড টোনটা কমে যাচ্ছে। যদি আমরা বাড়াই পুরো ইমেজের সব এরিয়া ধরেই সে বাড়ছে, তার মানে হলো একটা ইমেজে তিনটা এরিয়া থাকে এবং তিনটা এরিয়ার জন্য তিনটা কন্ট্রোলার আছে। এবং আপনি যখন একটা ছবি অ্যাডজাস্ট করবেন তিনটা অপশন ধরেই কাজ করবেন, যে আপনি হাইলাইট বাড়াচ্ছেন তার সাথে সাথে আপনি চিন্তা করেন যে আমি যদি একটু অ্যাডজাস্ট করতে চাই আমি শ্যাডোটা বাড়াতে পারি, যদি চাই মিড টোনটা একটু কমানো বাড়ানোর প্রয়োজন হতে পারে। হ্যাঁ, কমালে বাড়ালে কি হয়, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে চুলের সাইডটা যে আছে, আপনি যখন নাকি মিড টোনটা কমাচ্ছেন তাহলে ম্যাক্সিমাম জায়গাটা শার্প হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, কিন্তু যদি বাড়াচ্ছেন তখন পুরোটা ডার্ক হয়ে যাচ্ছে, সলিড হয়ে যাচ্ছে। তার মানে হলো এটা বুঝতে হবে কখন কোনটা আপনি ইউজ করবেন, মানে সবসময় আপনি তিনটা ইউজ করতে পারবেন না, সবসময় তিনটা না ইউজ করে পারবেন না, এরকম না। লেভেলের পরে আছে কার্ভস, কার্ভসের কিছু স্পেশালিটি আছে। কার্ভস কাজ করে আসলে দুইটা এরিয়া নিয়ে, হাইলাইট এবং শ্যাডো নিয়ে কাজ করে, কিন্তু এর একটা স্পেশালিটি আছে, স্পেশালিটি হলো এর মাঝামাঝি বিভিন্ন জায়গা থেকে তাকে নিয়ে প্লে করা যায়। যেমন এই যে কর্নারটা আছে, যেই কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটা আপনি চাইলে যে হাইলাইট এরিয়া থেকে আপনি কন্ট্রোল করবেন, আবার শ্যাডো যে আছে শ্যাডো এরিয়া থেকে আপনি কন্ট্রোল করবেন, বিভিন্ন ধরনের কন্ট্রোলিং করা সম্ভব, মাল্টিপল কন্ট্রোল। এটা ডিপেন্ড করে আপনি যখন কালার কারেকশন করবেন অনেক সময় দেখা যায় এই বিষয়টা নিয়ে কাজ করতে হয়, বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যায়। আমরা যদি পরে আরো দুই একটা বিষয় দেখি, হিউ এন্ড স্যাচুরেশন তো দেখলাম তাই না, কালার ব্যালেন্সটা যদি দেখেন, কালার ব্যালেন্সটা কি করে, এটা খুব ইজি বিষয় এবং বোঝার জন্য খুব ভালো একটা ইস্যু। সেটা হলো আপনি একটা ছবির মধ্যে যখন সায়ানের পরিমাণ বাড়াবেন, এই চেহারা দিকে যদি খেয়াল করে দেখেন রেডের পরিমাণটা কমে যাবে, তার মানে হলো একটা ব্যালেন্স করা হয়েছে এবং নামটাও কালার ব্যালেন্স। তাহলে আপনি যখন নাকি সায়ান বাড়াবেন তখন কি হচ্ছে দেখেন, রেডের পরিমাণটা কমে যাচ্ছে ছবি থেকে, কিন্তু ওভারঅল দেখেন রেড কমে যাচ্ছে, এবং রেড যখন বাড়াবেন তখন কিন্তু কি হচ্ছে, সায়ানটা কমে যাচ্ছে। মোট কথা এই ব্যালেন্সটা করার জন্য খুব একটা ভাইটাল ইস্যু, এবং এই টুলটা খুব ভালো কাজ করে যে আপনার বোঝার জন্য সুবিধা করছে, যে আপনি যখন গ্রিন বাড়াচ্ছেন তখন মনে রাখতে হবে আপনার কিন্তু মেজেন্টা কমে যাচ্ছে, যখন আপনি ইয়েলো বাড়াচ্ছেন তখন বুঝতে হবে যে আপনার কিন্তু ব্লু কমে যাচ্ছে, আবার ব্লু যখন বাড়াচ্ছেন তখন ইয়েলো কমছে। হ্যাঁ, এই ব্যালেন্সটা করে কাজ করা যায়। এবং এখানে দেখেন তিনটা এরিয়া দেওয়া আছে, শ্যাডো মিড টোন হাইলাইট, তিনটা এরিয়া দেওয়া আছে যে আপনি কোন এরিয়াটা নিয়ে কাজ করবেন, তিনটা এরিয়া সেপারেট সেপারেট ধরে কাজ করতে পারেন। কেন হয় অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে কোথাও কোথাও ছবিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করার প্রয়োজন হয় তাই না, সেক্ষেত্রে আমরা যদি নর্মালি ছবিটাকে মুড থেকে, এখানে কালার অনেকগুলো কালার সেকশন আছে, যদি গ্রে স্কেল করে দিই, সিম্পলি ডিসক্রাইব করে দিই, সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে। কিন্তু যদি আপনার মনে হয় যে না এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার ক্ষেত্রে আমি একটা কন্ট্রোল করতে চাই যে কোন এরিয়াতে কোন কালারটা বাড়বে কমবে,
সেটা কমাতে বাড়াতে চাই, তাহলে আমি কিভাবে কাজটা করব? সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টে যদি যান, এখানে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা আছে। যদি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করেন, দেখেন ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে কিন্তু ডিরেক্টলি। কিন্তু আপনি এখানে যদি চান যে এই চেহারার মধ্যে একটু ডার্কনেস আছে, আমি একটা লাইট করতে চাই, তাহলে এখানে কী কী কালার আছে? হ্যাঁ, এখানে রেডিশ কালারটা আছে, তাই না? চেহারার মধ্যে রেড থাকে, আপনি রেডের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে দেখেন কী হয়। তার মানে ছবিটা কিন্তু একটু ব্রাইট হলো, খেয়াল করে দেখেছেন ছবিটা ব্রাইট হয়েছে না আগের থেকে? যদি আমরা প্রিভিউ অন অফ করি, ও প্রিভিউ তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। আচ্ছা, এই এরকম ডার্ক ছিল, সেটা এখন লাইট হয়েছে। তার মানে আপনি যখন একটা ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কনভার্ট করবেন, তখন কিন্তু অনেকগুলো অপশন পাবেন যেখানে আপনি কালারগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। আপনি যখন এটা ব্রাইট করলেন, করার পরে আপনি কি ওকে করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে কিন্তু কালার অ্যাডজাস্টমেন্ট হয়েছে, এটা হলো একটা স্পেশালিটি। আমরা আর কয়েকটা বিষয় দেখবো, পরে আপনারা প্র্যাকটিস করে নিয়েন। এই জিনিসগুলো তো আসলে ফিক্স, তাই না? খুব একটা প্রবলেম নেই। ইনভার্ট, আমরা অনেক সময় দেখেছেন কিনা যে যে কোনো ছবিকে নেগেটিভ, যে আমরা আগে যে ফিল্মে নেগেটিভ হতো, দেখেছেন অনেক সময় সেই নেগেটিভগুলো কেমন হয়? নেগেটিভগুলো এরকম হয়। আচ্ছা, হ্যাঁ, নেগেটিভ যদি এরকম করে ফেলেন, সেক্ষেত্রে পজিটিভ করতে হলে আবার কী করবেন? সেক্ষেত্রে একই কমান্ড, হ্যাঁ, একই জায়গায় যে আবার কমান্ড দিবেন, ইনভার্ট দিবেন, ইনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে আরও কয়েকটা ইফেক্ট আছে মজার মজার, যে পোস্টারাইজ, পোস্টারাইজ হলো কালারের ঘনত্ব, কালারের পরিমাণ। হ্যাঁ, এটা সাধারণত নাটক টাটকের পোস্টারের মধ্যে দেখা যায়, প্রিজমা না? আচ্ছা, হ্যাঁ, এরকম কালার ইফেক্ট আপনি দিতে পারেন অনায়াসে, এবং সুন্দর সুন্দর কালার ইফেক্ট করতে পারেন। এটা হলো পোস্টারাইজ থেকে। তারপরে যেটা আছে সেটা হলো থ্রেশহোল্ড, এটা আমরা অনেক সময় দেখে থাকি। আপনি কন্ট্রোল করে আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। তারপরে একটা বিষয় আছে, সেটা হলো এইচডি টোনিং। এইচডি টোন যেটা আছে এটা কিভাবে কাজ করে? এইচডি টোন বাই ডিফল্ট একটা সেটিং থাকে, আপনি চাইলে এখানে, যেমন আমরা 16 নম্বর ক্লাস ব্যাচে একটা টোন বানিয়েছিলাম, টোনটা ছিল এরকম। এবং মজার বিষয় হলো এইচডি টোনিং যেটা আছে, এই টোনগুলো বিক্রি হয় বাজারে। এবং মজার বিষয় হলো বাংলাদেশে যারা ছেলে পেলে আছে, এরা অনেক বেশি সেল করে, ম্যাক্সিমাম সেলার হলো বাংলাদেশি। হ্যাঁ, এক এক ব্যাচে আমরা এক এক রকম ইফেক্ট দিয়ে টেস্ট করেছিলাম। এখানে কিছু টেস্ট দেওয়া আছে ফ্রি অফ কস্ট, আপনি সেগুলো দিয়ে টেস্ট করতে পারেন কীরকম হয়। এই টোনগুলো বানিয়ে আপনি সেভ করতে পারেন, এখানে গিয়ে দেখবেন সেভ প্রিসেট আছে। এই প্রিসেটটা আপনি যে কাউকে দিবেন সে আবার লোড করতে পারবে, লোড প্রিসেট আছে, দিয়ে আপনি সেগুলো চেঞ্জ করতে পারেন, মডিফাই করতে পারেন। এখানে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে, হ্যাঁ, এখানে অনেকগুলো অপশনও আছে, সেগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হলো, আমরা সাধারণত দেখে থাকি এখন একটা টিভি বিজ্ঞাপন মনে হয় চলে আপন জুয়েলার্সে, সেটা হলো গহনাটা শুধু কালার, বাকিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন সেটা করার জন্য কিভাবে করবেন? সেটার জন্য মনে করেন আমি এর চেহারাটা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো, বাকিটা কালার থাকবে, অথবা উল্টাও হতে পারে। আমি একটু সিলেক্ট করি যে এটা কালার থাকবে, বাকিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ইমেজ মেনুতে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, এখান থেকে ডিস্যাচুরেট বলে একটা কথা আছে, আপনি ডিস্যাচুরেটে যখন ক্লিক করবেন, ডিসিলেক্ট করেন, পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটুকু সিলেকশন ছিল ওইটুকু, সিলেকশনের বাইরে যেটুকু ছিল ওইটুকু হলো কালার। মানে কী করেছি বিষয়টা বুঝেছেন? সিলেক্ট করে কিন্তু আমি ইনভার্স করেছি, উল্টা করে দিয়েছি, কারণ সিলেক্টেড এরিয়াটা সে কাজ করে।